হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো গুগল প্লে $100 গিফট কার্ড কীভাবে নিতে হয়। তো দেখো, আমি আমার কোডটি গুগল প্লে ওয়েবসাইটে পেস্ট করা মাত্রই আমার অ্যাকাউন্টে $100 গুগল প্লে গিফট কার্ডের অ্যামাউন্ট যুক্ত হয়। তো এটি কীভাবে নিতে হয় আজ আমি তোমাদের দেখাবো। এর জন্য দরকার একটি বিশ্বস্ত ওয়েবসাইট, যেটির নাম হচ্ছে newoffers.com। একটি বিশ্বস্ত এবং ট্রাস্টেড ওয়েবসাইট। এখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় গিফট কার্ডের কোডগুলো নিতে পারো। তো আজ আমার প্রয়োজন গুগল পে $100 গিফট কার্ড। গুগল প্লেট $100 গিফট কার্ডটি নেওয়ার জন্য ওয়েবসাইটটি গুগল প্লে অফারে চলে অফার গেট অফারে গিয়ে যাওয়ার পর এখানে গুগল প্লে গিফট কার্ডটি কীভাবে নিতে হয় যাবতীয় ইনফরমেশন তোমাদের দেওয়া আছে, চাইলে তোমরা করে নিতে পারো। তো আমি আমার কোডটি নেওয়ার জন্য ওয়েবসাইটটির ক্লিক হেয়ার বাটনে ক্লিক করা। ওয়েবসাইটটির ক্লিক হেয়ার বাটনে ক্লিক করার পর আমাকে একটি প্রথমে আমাকে ভ্যালু সিলেক্ট করতে হবে। আজ আমার প্রয়োজন $100 গুগল পে গিফট কার্ড। আমি $100 সিলেক্ট করলাম। আমার কোডটি জেনারেট হচ্ছে। এখন এটি নেওয়ার জন্য কোডটি নেওয়ার জন্য আমাকে একটি সার্ভে কমপ্লিট করতে হবে। সার্ভে কমপ্লিট করার জন্য প্রথমে আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি। ইমেলটি দেওয়ার পর তো প্রয়োজনীয় সকল ইনফরমেশন দিয়ে স্টেপ বাই স্টেপ তোমরা সার্ভেটি কমপ্লিট করে নিবে। তো আমি আমার সার্ভেটি কমপ্লিট করে নিচ্ছি। এখানে তোমরা তোমাদের স্টেট, সিটি, এডুকেশন, হোম অ্যাড্রেস দিয়ে সার্ভেটি কমপ্লিট করে নিবে। আমি আমার সার্ভেটি কমপ্লিট করে নিচ্ছি। এভাবে তোমরা তোমাদের সার্ভেটি কমপ্লিট করে নেবে। এখন আমি আমার সার্ভেটি কমপ্লিট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি আমার কোডটি পেয়ে গেলাম। এখন কোডটি আমি গুগল প্লে ওয়েবসাইটে গিয়ে পেস্ট করে দিলে আমি আমার গুগল প্লে $100 অ্যামাউন্টটি পেলাম। আমি আমার কোডটি আর গুগল প্লে ওয়েবসাইটে গিয়ে পেস্ট করে দেওয়া মাত্র আমার অ্যাকাউন্ট 100